তো গাইজ, এখন আমি বাঁধাকপি বানাচ্ছি, বানাচ্ছি না মানে বয়েল করছি। খুব সার, খুব ফার্টিলাইজার্স দেওয়া থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো না। তো আমরা বয়েল করে নিচ্ছি, আর একটু পরে প্রসেসগুলো বলে দেবো কীভাবে বানাতে হয়। জানি সবাই বানাতে পারো, সবার প্রসেস আলাদা আলাদা, বাট একবার আমার রেসিপিটাও ট্রাই করে দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। এখন দুটো মাথা নিয়ে নিয়েছি, তো এখন এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি, মাছের মাথাগুলো তো একটু নুন দিয়ে নিব, আমি নুন দিয়ে তারপরে একটু আমি হলুদ দিয়ে নিব, সামান্য একটু হলুদ দিয়ে নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব, সরি মাথাটাকে। এখন আমার মাখানো হয়ে গেল, এখন 2 মিনিটের জন্য রেখে পরে ভেজে নিচ্ছি। তো এখন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন আমি একটু তেল দিয়ে নিব, সামান্য, যেহেতু বেশি তেলে মাছ ভাজবো না, মাছের মাথাটা অল্প তেল দিব, আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন দেখে নিই তেলটা গরম হয়েছে কি না। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। সো এখন আমি মাছের মাথাগুলো ছেড়ে দিব, গুলো ছাড়বো, ছেড়ে দিলাম। তা এখন একটু ভেজে নিই, আমার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব, নেক্সট সাইড ভাজব। তো এই সাইডটা ভালো করে ভেজে নিয়ে তারপর এটা আমি নামিয়ে দিব। আমার মাছগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে একটা একটা করে নামিয়ে নিব। তখন আমি একটু তেল দিয়ে বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিই। তো এখানে আমি একটা আলু নিয়ে কেটে নিয়েছি কিউব সাইজে, বেশি আলু দেব না, অল্পই দেব। একবার দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে বাঁধাকপি ঘন্টটা বানাতে। তো আমি 3টে তেজপাতা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, লবণ নিয়েছি, আদা পেস্ট নিয়েছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি। বাস এতটুকুই, এই সামান্য 6টা জিনিস দিয়েই আমার বানানো হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো তেলটা অল্প গরম হয়ে গেছে, এখন আমি দিব হলো তেজপাতা, তেজপাতা আর একটু গোটা চিনি। লাল লাল হলে আমি দিয়ে দিব হলো কাঁচা লঙ্কা চিরে রাখো। লঙ্কাগুলো ছিটছে তাই একটু দূরে চলে গেল। এখন আমি দিয়ে দিব হলো যেগুলো আলু আমি কেটে রেখেছিলাম, ওগুলো আমি এক এক করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ও, আমি তো নুন দিতেই ভুলে গেছি, একটু নুন দিয়ে নিলাম, আর একটু হলুদ দিয়ে নিলাম, সামান্য, জাস্ট এ স্মল পিঞ্চ। আপনাকে বলো না, তুমি তুমি মিউট করে দিও। হ্যাঁ,
ওখানে তুমি লিখে দিও হ্যাঁ উপকরণগুলো, বা আমি ভয়েস ওভার দিয়ে দিবো। তো এটা একটু লাল করে ভেজে ভাজা হোক, তখন আমি বাঁধাকপিগুলো ছেড়ে দেবো। আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলোকে ছেড়ে দিব। আমি তো বাঁধাকপিগুলোকে আগেই বয়েল করে রেখেছিলাম, তো বেশি টাইম লাগবে না, হতে জাস্ট 20 মিনিটসের মধ্যে আমার মাথা দিয়ে বাঁধাকপি কমপ্লিট হয়ে যাবে। সরি, আমার মাথা না, মাছের মাথা। হালকা করে নেড়ে দিচ্ছি, না নেড়লে তো ওগুলো মিশবে না, তো ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব হলো যে আদাটা আমি বেটে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছেন আদাটা, আদা বাটাটা আমি এখন দিয়ে দিব। এখানে দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু আমি অলরেডি বয়েল করার সময় লবণ দিয়েছিলাম আর আলুতেও লবণ আছে, তো আমি বেশি লবণ দেব না। আর যেটা ছাড়া আমাদের বাঙালিদের রান্নাই হবে না, চলো হলুদ। আর এখন আমি ভালো করে নেড়ে নেব। এখন তোমরা বলো না, যেটা দাঁত মাজার ব্রাশ, এটা অ্যাকচুয়ালি আমি টাইলস পরিষ্কার করি, তো ওটা রেখে দেওয়া হয়েছে ওখানে। মাছের মাথাগুলো তো ভেজে রেখেছিলাম, তো এখন আমি ছেড়ে দিব, ওটার মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে মিক্স করে নিব। তাতে মাছের মাথার ফ্লেভারটা বাঁধাকপিতে তাড়াতাড়ি ঢুকে যায়। তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন বানিয়েছি। এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট। তো এখন আমার বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা দেখতে এরকম হয়েছে কিছুটা। আপনারা রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি একটু গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি উপর দিকতে, দেখতে ভালো লাগে। তো ওটাই এখন আমি নামিয়ে নিচ্ছি। টিল দেন, স্টে ব্লেস, স্টে প্রিটি। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব।